দুর্নীতির মাধ্যমে 53 বছরে বিদেশের বিভিন্ন দেশে 20 থেকে 25 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, আর দেশের মধ্যে আছে 88 লক্ষ কোটি টাকা। আমি মুখ দিয়ে খুব অল্প কথায় বললাম, আপনাকে যদি এখনই কাগজ কলম দিয়ে বসন বসে দেওয়া যায়, ডান পাশে শূন্য দিলেও 2-4 ঘন্টার মধ্যে শেষ হবে না এই টাকার পরিমাণটা। এই টাকার মালিক কারা? এই যে বিদেশে টাকা পাচার হয়েছে, দেশের মধ্যে মজুদ হচ্ছে, টাকার মালিক কারা? জনগণ। আমাদের কথা, জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে, ওই টাকা উদ্ধার করতে হবে। এই যে উদ্ধার করার জন্য আমরা একটা আইন তৈরি করছি, সে আইনের নাম দিছি অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। অর্থাৎ এই আইন জাতীয় সংসদে পাশ হবে। জাতীয় সংসদ হলো কাদের প্রতিনিধিত্ব করে? জনগণের প্রতিনিধিত্ব করে। জনগণের যেটা ইচ্ছা, জনগণের যেটা আকাঙ্ক্ষা, সেই কথা জাতীয় সংসদকে শুনতে হবে। আমাদের দ্বারা, ভোটের দ্বারা নির্বাচিত এমপি মন্ত্রী যেই থাকুক না কেন, তারা কিন্তু আমাদের কথা শুনতে বাধ্য। মন্ত্রী শুনলেন যে আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ সৌভাগ্য করা হয়েছিল। আমার ঐতিহাসিক স্মরণ হলো ভুরুঙ্গামারি, তারপরে রৌমারি, আমি রৌমারি ক্যান্টনমেন্টে ছিলাম। তো সে কারণেই রংপুরের মাটির প্রতি আমার একটা বিশেষ দরদ আছে, এবং রংপুরের মানুষের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। কারণ 71 সালের মুক্তিযুদ্ধের সময় এই রংপুরের দরিদ্র মানুষরাই কিন্তু আমাদের আহার জোগাইছে। অথচ আজকে দেশ স্বাধীনের 53 বছর পরে এসে আমরা দেখছি তাদের মুখে আর আহার নেই, তাদের সয় সম্পদ নেই, তাদের হাতে কোনো পুঁজি নেই যে ব্যবসা বাণিজ্য কিছু একটা করে খাবে। তো আমরা আজকে অহিংস গণঅভ্যুত্থান যে কথাটা আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাচ্ছি, বাংলাদেশ একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। স্বাধীনতার মধ্য দিয়ে তো আমাদের একটা চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা ছিল, সেটি কি? সেটি হচ্ছে সংবিধানে পরিষ্কারভাবে লেখা আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে কি আমাদের মধ্যে সাম্য আছে? না। ধনী দরিদ্র বৈষম্য বিশাল। মানবিকতা আছে? ন্যায় বিচার আছে? না, কোনোটাই নেই। তো আমাদের স্বাধীনতা অর্জনের যে মূল লক্ষ্য, সেটির থেকে আমরা কিন্তু সরে গেছি। আর 53 বছর পরে আমরা দেখছি যে আমাদের হাতে জমি জমা টাকা পয়সা যা ছিল আস্তে 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 আমরা হারাচ্ছি। তো কীভাবে হারাচ্ছি সেটা কিন্তু আমরা কেউই জানি না, কারণ ওই জ্ঞান আমাদেরকে দেওয়া হয় না। সে জ্ঞানটি কী? ধরেন আমরা এখানে বলছি এই রাষ্ট্র চলে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে। ভ্যাট ট্যাক্স দাতা কারা? জনগণ। আমরা ভ্যাট ট্যাক্স দেই। কত টাকা ভ্যাট ট্যাক্স দেই? আপনাকে যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনারা কি ট্যাক্স দেন, বলবেন যে না, আমরা তো কোনো ট্যাক্স দেই না। ট্যাক্স অবশ্যই দেই। কীভাবে দেই আপনারা সেটি যদি শোনেন তাহলে আপনি বুঝবেন যে এ বাবা এইভাবে আমাদেরকে শূন্য করে ফেলতেছে। যেমন ধরেন এই বছরে বাজেট হয়েছে, যে আমাদের বক্তা বলেছেন দালালুদ্দিন আহমেদ, 7,73,000 কোটি টাকার বাজেট হয়েছে। এই বাজেটে আমরা মানুষ হলো 18 কোটি। 18 কোটির মধ্যে দিয়ে যদি মাথাপতি ভাগ দেই আমাদের এক একজনে আসে 44,300 টাকা। ওই যে শিশুটি বসে আছে ওর মাথায়ও 44,300 টাকা ভ্যাট ট্যাক্স আছে। ওইগুলা সারা বছর ভরে আমরা দিব, কিন্তু কেউ টের পাবো না যে কীভাবে দিলাম। এই যে দৈনিক বাজারে দ্রব্যমূল্য দাম বাড়ে, কেন বাড়ে? প্রত্যেকটা জিনিসের উপরে, এই খাদ্য দ্রব্য, স্যান্ডেল, জুতা, জামা কাপড়, কৃষিকাজ, আমরা সার, কীটনাশক, মেশিন পত্র যেটাই ব্যবহার করি না কেন, সব কিছুর উপরেই ভ্যাট ট্যাক্স আছে। তো সেখানে বলা হয়, অর্থনীতিবিদরা বলেন যে শতকরা
40 টাকা, কিন্তু আপনি যদি 100 টাকা খরচ করেন 43 টাকা ভ্যাট ট্যাক্সি চলে যায়। এই যে দ্রব্যমূল্য বাড়ে, তেলের দাম বাড়ে, ডিজেলের দাম বাড়ে, তারপরে তেলের দাম বাড়ে, এই সমস্ত বাড়তি হলো এই ভ্যাট ট্যাক্সের কারণে। এখন এই যে টাকা দিচ্ছি, আমার পারিবারিক ব্যয় বাড়ছে, আয় কি বাড়ছে? না, আয় বাড়ছে না, যার জন্যে আজকে জমি বিক্রি করছি। ছেলে মেয়ে লেখাপড়া শিখাতে পারছি না, ছেলে মেয়ে লেখাপড়া শিখলেও তাদের চাকরি হচ্ছে না, ঘুষ ছাড়া কোনো চাকরি নাই। ঘুষ দিয়েই যদি চাকরি নিব তাহলে এই 30 লাখ লোক শহীদ হলো কেন? 71 সালে যুদ্ধ করে 30 লাখ শহীদ হলো কেন? 2 লাখ মা বোনের ইজ্জত হরণ হলো কেন? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে আসে। আমরা মুক্তিযোদ্ধারা খুবই ব্যথা পাই, এরকম দেশ রাজনীতি আমরা দিন করি নাই। তো সেক্ষেত্রে আমাদের এখন পরিষ্কার বক্তব্য, এই রাষ্ট্রে দুর্নীতির মাধ্যমে 53 বছরে বিদেশের বিভিন্ন দেশে 20 থেকে 25 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, আর দেশের মধ্যে আছে 88 লক্ষ কোটি টাকা। আমি মুখ দিয়ে খুব অল্প কথায় বললাম, আপনি যদি এখনই কাগজ কলমে বসে যায় ডান পাশে শূন্য দিলেও 2-4 ঘন্টার মধ্যে শেষ হবে না এই টাকার পরিমাণটা। এই টাকার মালিক কারা? এই যে বিদেশে টাকা পাচার হয়েছে, দেশের মধ্যে মজুদ আছে, টাকার মালিক কারা? জনগণ। আমাদের কথা, জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে, ওই টাকা উদ্ধার করতে হবে। এই যে উদ্ধার করার জন্য আমরা একটা আইন তৈরি করছি, সে আইনের নাম দিছি অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। অর্থাৎ এই আইন জাতীয় সংসদে পাশ হবে। জাতীয় সংসদ হলো কাদের প্রতিনিধিত্ব করে? জনগণের প্রতিনিধিত্ব করে। জনগণের যেটা ইচ্ছা, জনগণের যেটা আকাঙ্ক্ষা, সেই কথা জাতীয় সংসদকে শুনতে হবে। আমাদের দ্বারা, ভোটের দ্বারা নির্বাচিত এমপি মন্ত্রী যেই থাকুক না কেন, তারা কিন্তু আমাদের কথা শুনতে বাধ্য। কীভাবে বাধ্য? এই যে আমরা 1,80,00,000 মানুষের আবেদন সংগ্রহ করছি, 1 কোটি কিন্তু আমরা সংগ্রহ করে ফেলছি, আরও 80,00,000 সংগ্রহ আমরা এই 5 মাসের মধ্যে হয়ে যাবে। আমরা 10ই ডিসেম্বর সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এই যে সামনে যারা রুগ্ন দেহ নিয়ে বসে আছেন, কৃষক, শ্রমিক, হতাশ, বেকার, ক্ষুদ্র ব্যবসায়ী, মধ্য ব্যবসায়ী যারা আছেন, তাদের সবারই পুঁজি দরকার। আমরা বলেছি এই টাকা এই আইনের মাধ্যমে উদ্ধার হবে, এদেরকে বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে 1,00,000 থেকে 1 কোটি টাকা পুঁজি দিতে হবে। এই পুঁজি পাবে তাদের সামর্থ্য যোগ্যতা অনুযায়ী, যাদের দরকার তারা নিয়ে এই পুঁজি তারা ব্যবসায় বিনিয়োগ করবে। যখন লাভ হবে সেই লাভের 1/4 কিস্তি দিয়ে দিয়ে শোধ করবে, যত বছর, যদি 100 বছর লাগে 100 বছর ধরে এই কিস্তি শোধ করবে। বাপ পারবে না, ছেলে করবে।